নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, আমি তোমাদের প্রতিবেদন রচনা পড়িয়েছিলাম আগের ক্লাসে। প্রতিবেদন রচনার যে কৌশল, তার যে কতকগুলো বৈশিষ্ট্য আমাদের ফলো করতে হয়, সেগুলো সম্বন্ধে জানিয়ে দিয়েছিলাম। আবার কীভাবে প্রতিবেদন লিখতে হয় তারও একটা উদাহরণ প্রতিবেদন লিখে জানিয়েছিলাম, তোমাদের একটা বাড়ির কাজও দিয়েছিলাম। যাই হোক, প্রতিবেদন ওইভাবেই লিখতে হবে, ওইভাবেই কৌশল তোমাদের রপ্ত করতে হবে, ওই বৈশিষ্ট্যগুলো মনে রেখে তোমাদের প্রতিবেদন রচনা করতে হবে। যাই হোক, আজকে আমি আমাটির ভেপু তোমাদের তৃতীয় অধ্যায় পর্যন্ত পড়ানো হয়েছে। তোমাদের মোট 10টা অধ্যায় আছে, তোমাদের সিলেবাসে আছে 19টা অধ্যায়, কিন্তু তোমাদের সিলেবাসে আছে 10টা। এবারে সিলেবাসে তিনটে পড়ানো হয়ে গেছে, আমি 4 নম্বর অধ্যায়টা পড়াতে শুরু করব। সেখান থেকে কোশ্চেন দেব, বড় কোশ্চেনও দেব, ছোট কোশ্চেনও দেব, সেগুলো ভালো করে ফলো করবে। যাই হোক, এই চ্যাপ্টারের নাম দুর্গা দিদি, চতুর্থ অধ্যায়। এটা ফার্স্ট পার্ট, মানে এই অংশটা যতটা পড়ানো হবে সেটা ফার্স্ট পার্ট। তারপর যে কোশ্চেন অ্যান্সার দেবো অন্য পার্টে, সেগুলো সেকেন্ড পার্ট, এইভাবে করব। কয়েক মাস কাটিয়া গিয়েছে। একদিন সর্বজয়া এক বাটি দুধে কিছু ভাত মাখিয়া পুত্রকে খাওয়াইতে বসিল। দেখি হাঁ করো, তোমার কপালখানা, মন্ডা না, মেঠায় না, দুটো ভাত আর দুধ, তা ছেলের দশা দেখলে হয়ে আসে। রোজ ভাত খেতে বসে মুখ কাঁচুমাচু, বাঁচবে কী খেয়ে? সে সময় দুর্গা বাড়ি ঢুকিল। মানে ছেলেকে খাওয়াচ্ছে সর্বজয়া, বিরাট কিছু দিতে পারছে ভাতে, মাছ মাংস তা নয়, শুধু দুধ আর ভাত, এইটুকুই খেতে ছেলের যেন ভালো লাগছে না। তাই বলছে, এইটুকু খাবে তাও মুখ কাঁচুমাচু, না খেলে বাঁচবে কী করে? সেই সময় সর্বজয়া বাড়ি ঢুকল, দুর্গা বাড়ি, সরি, দুর্গা বাড়ি ঢুকিল। কোথা হইতে ঘুরিয়া আসিতেছে, এক পা ধুলা, কপালের সামনে এক গোছা চুল সোজা হইয়া প্রায় 4 আঙুল উঁচু হইয়া আছে। সে সব সময় আপন মনে ঘুরিতেছে, পাড়ার সমবয়সী ছেলে মেয়ের সঙ্গে তাহার বড় একটা খেলাধুলা নাই। কোথায় কোন জোপে বৈঁচি পাকিল, কাদের বাগানে কোন গাছটায় আমের গুটি বাঁধিতেছে, কোন বাঁশতলায় সেয়াকুল খাইতে মিষ্ট, এসব তাহার নখদর্পণে। দুর্গা সবসময় পাড়ায় পাড়ায়, বনে জঙ্গলে, ঝোপে ঝাঁপে কোথায় আমের গুটি ধরেছে, কোথায় বৈঁচি পাকল, কোথায় বা কোন বাঁশতলার সেয়াকুল খাইতে মিষ্টি, গুণব কুল আর কি, সেগুলো খেতে মিষ্টি, এগুলো সে সব জানে। পাড়ার সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে খেলা করে না, সে খালি ওই বনে বাজারে ঘুরে বেড়ায়। সে ঢুকিয়া অপরাধী দৃষ্টিতে মায়ের দিকে চাহিল। সর্বজয়া বলিল, এলে, এসো, ভাত তৈরি, খেয়ে আমায় উদ্ধার করো, তারপর আবার কোন দিকে বেরোতে হবে বেরো। বোশেখ মাসের দিন, সকল মেয়ে দেখো গে যাও সেজুতি করছে, শিব পুজো করছে, আর অত বড় ধাড়ি মেয়ে, দিন রাত কেবল টোটো, সেই সকাল হতে না হতে বেরিয়েছে, আর এখন এই বেলা দুপুর ঘুরে গিয়েছে, এখন এলো বাড়ি। মাথাটা ছিঁড়ি দেখো না, না একটু তেল দেওয়া, না একটু চিরুনি ছোঁয়ানো। সর্বজয়া মেয়েকে এই সব বলছে যে অত বড় মেয়ে কোনো সময় বাড়িতে থাকে না, সব সময় পাড়া পাড়ায় ঘুরে বেড়ায়, ওর সমবয়সী মেয়েরা সব শিব পুজো করছে, বাঙালি ঘরের এরকম একটা প্রথা আছে যে ছোটোবেলায় তারা শিব পুজো করে আর কি, শিবের পুজো করতে হয়, এটা একটা সংস্কার। তা দুর্গারও সব কোনো ব্যাপার নাই, সব সময় নেচে বেড়াচ্ছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে টোটো করে, আর এত বড় মেয়ে, 11-12 বছর বয়স, তা মাথায় চুলে তেলও দেয় না, চিরুনিও দেয় না, এইভাবে ঘুরে বেড়াচ্ছে, এরকম করলে চলবে না, এরকমটা ঠিক নয়, মেয়েদের এই সময় নিজের প্রতি যত্ন নিতে হয়, শিব পুজো করতে হয় অন্যান্য মেয়েদের মতো, এইটাই সর্বজয়া বলার মূল বক্তব্য। ঠিক সেই সময় সর্বজয়ার কথা শেষ হইবার পূর্বেই এক ব্যাপার ঘটিল। আগে আগে ভুবন মুখুজ্জে বাড়ির সেজ ঠাকরুন, পিছনে পিছনে তাহার মেয়ে টুনু ও দেওরের ছেলে সতু, তাহাদের পিছনে আরও 4-5টি ছেলে মেয়ে সম্মুখ দরজা দিয়া বাড়ি ঢুকিল। সেজ ঠাকরুন, তার মেয়ে টুনু, সেজ ঠাকরুনের ব্যাপারটা, মুখুজ্জে বাড়ির সেজ ঠাকরুন, তিনি সংসারের কর্তী, বয়স 40-এর ওপর, তা সেই সময় সর্বজয়াদের বাড়িতে ঢুকলো মেয়ে টুনুকে নিয়ে,
দেওরের ছেলে সতুকে নিয়ে আর কয়েকটা ছেলে মেয়েকে নিয়ে ঢুকল। সেজ ঠাকরুন কোনো দিকে না চাহিয়া, বাড়ির কাহারও সহিত কোনো আলাপ না করিয়া, সোজা হন হন করিয়া ভিতরের দিকে রোয়াকে উঠিলেন। নিজের ছেলের দিকে ফিরিয়া বলিলেন, কই নিয়ায়, বের কর পুতুলের বাক্স দেখি। এবাড়ির কেহ কোনো কথা বলিবার পূর্বেই টুনু ও সতু, তার মেয়ে আর দেওরের ছেলে দুজনে মিলিয়া দুর্গার টিনের পুতুলের বাক্সটা ঘর হইতে বাহির করিয়া আনিয়া রোয়াকে নামাইল। এবং টুনু বাক্স খুলিয়া খানিকটা খুঁজিবার পর এক ছড়া পুঁতির মালা বাহির করিয়া বলিল, এই দেখো মা, আমার সেই মালাটা, সেদিন যে সেই খেলতে গিয়েছিল সেদিন চুরি করে এনেছে। কে চুরি করে এনেছে? দুর্গা। দুর্গার পুতুলের বাক্স টিনের, সেখান থেকে তারা আবিষ্কার করলো যে তাদের সেই পুঁতির মালাটা সেখানে রাখা রয়েছে। কার? ওই টুনুর মালা, সেজ ঠাকুরের মেয়ে। সতু বাক্সের এক কোণ সন্ধান করিয়া গোটা কতক আমের গুটি বাহির করিয়া বলিল, এই দেখো জেঠিমা, আমাদের সোনামুখী গাছের আম পেড়ে এনেছে। সোনামুখী গাছের আম গুটি কেউ পারে না, ওটা আপনা আপনি খসে গাছতলায় পড়ে, সেগুলো সবাই জানে, ওগুলো পেড়ে আনা সম্ভব নয়। তবুও দোষারোপ করার জন্য সতু বলল যে এই আমের গুটিগুলো তাদের সোনামুখী গাছের আম সেখান থেকে পেড়ে এনেছে। ব্যাপারটা এত হঠাৎ হইয়া গেল যে ইহাদের গতিবিধি এবাড়ির সকলের কাছে এত রহস্যময় মনে হইল যে এতক্ষণ কাহারও মুখ দিয়া কোনো কথা বাইর হয় নাই, কেউ ব্যাপারটা হতচকিত হয়েছে, হঠাৎ ঘটেছে অকস্মাৎ। তারা এসে দাঁড়িয়ে নে টিনের বাক্স বার কর, এইগুলো বার কর, ওরা বার করে বলল এটা আমার পুঁতির মালা, ও বলল সোনামুখী গাছের আম পেড়ে এনেছে। এরা কিন্তু চুপচাপ ছিল। কে? সর্বজয়া, অপু আর দুর্গা। সর্বজয়া অপুকে খাওয়াচ্ছিল আর দুর্গাকে ওই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবার জন্য বকাবকি করছিল। এতক্ষণ পরে সর্বজয়া কথা খুঁজিয়া পাইয়া বলিল, কি কি খুড়িমা, কি হয়েছে? পরে সে রান্নাঘরের দা হতে ব্যগ্রভাবে উঠিয়া আসিল। রান্নাঘরের দাওয়াতে বারান্দাতে ছেলেকে খাওয়াচ্ছিল অপুকে, তা সেখান থেকে উঠে এলো। এই দেখো না কি হয়েছে, কীর্তিখানা দেখো না একবার, তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে টুনুর পুতুলের বাক্স থেকে এই পুতির মালা চুরি করে নিয়ে এসছে। মেয়ে কদিন থেকে খুঁজে খুঁজে হয়রান। তারপর সতু গিয়ে বললে যে তোর পুতির মালা দুর্গা দিদির বাক্সের মধ্যে দেখে এলাম, দেখো একবার কাণ্ড, তোমারও মেয়ে কম নাকি, চোর, চোরের বেহদ্দ চোর। আর ওই দেখো না বাগানের আমগুলো গুটি পড়তে দেরি হয় না, চুরি করে নিয়ে এসে বাক্সে লুকিয়ে রেখেছে। যুগপথ এই দুই যুগপথ মানে দুই দুটো চুরি, দুই চুরির অতর্কিতায় আড়ষ্ট হইয়া দুর্গা পাঁচিলের গায়ে ঠেস দিয়ে দাঁড়াইয়া ঘামিতেছিল। সর্বজয়া জিজ্ঞাসা করিল, এনেছি সেই মালা ওদের বাড়ি থেকে? দুর্গা কথার উত্তর দিতে না দিতে সেজব বলে, না আনলে কি আর মিথ্যে কথা বলছি নাকি, বলি এই আম কটা দেখো না, সোনামুখীর আম তো চেনো, এও কি মিথ্যে কথা? সর্বজয়া অপ্রতিভ হইয়া বলিল, না সেজকিরি, আপনার মিথ্যে কথা তা তো বলিনি, আমি ওকে জিজ্ঞেস করছি যে সত্যি সে চুরি করে এনেছে কি না। সেজ ঠাকুরুন হাত নাড়িয়া ঝাঁঝের সহিত বলিলেন, জিজ্ঞেস করো আর যা করো বাবু, ও মেয়ে সোজা মেয়ে হবে না আমি বলে দিচ্ছি, এই বয়সে যখন চুরি বিদ্যে ধরেছে তখন এরপর যা হবে সে টেরই পাবে। চলে রে সতু, নে আমের গুটিগুলো বেঁধে নে। কতখানি নিচ মানসিকতা, এইখানে সেজ ঠাকুরের বোঝা গেল, আমের গুটি ছোট ছোট, পুঁতির মালাটা তো ওরা নেবি, টুনু নিয়ে নিয়েছে, আমের গুটিগুলো যেগুলো কোনো কাজে লাগবে না, খেতেও পারবে না ছোট ছোট, তা সেগুলো বলছে নে নিয়ে নে ওখান থেকে। দলবল সহ সেজ ঠাকুরুন দরজার বাহির হইয়া গেলেন। তাহলে বুঝতে পারছো সেজ ঠাকুরুনের চরিত্রটা কেমন। সে ওই পুঁতির মালা তো টুনু নিয়ে গেছে সেটা বলেছে, আবার সোনামুখী গাছের যে ছোট ছোট গুটি আম, সেই আমগুলোকেও বলছে বাক্স থেকে বের করে নিয়ে চ। দলবল সহ সেজ ঠাকরুন দরজার বাইর হইয়া গেলেন। অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল। অপমান, এই যে চুরির অপমান, আর দুঃখ এইটাই যে সে এত অভাব সত্ত্বেও ছেলে মেয়েদের তো উপোস করে রাখেনি, তাই না? তা তাতেও এইভাবে অপবাদ দিয়ে গেল, তাদের গাছের আম খেয়ে কি তারা পেট ভরায়? এই যে দুঃখ, তারা গরিব হতে পারে কিন্তু চোর তো নয়, সে শিক্ষা সে মেয়েকে দেয়ও নেই, ছেলে মেয়েকে দেয়ও নি, তাই না? সে ফিরিয়া
আর নিজেকে আটকে রাখতে পারল না। সে ফিরিয়া দুর্গার রুক্ষ চুলের গোছা টানিয়া ধরিয়া ডাল ভাত মাখা হাতি দুর্দার করিয়া তাহার পিঠে কিলের উপর কিল চরের উপর চর মারিতে মারিতে বলিতে লাগিল, আপদ বালায় একটা কোত্থেকে এসে জুটেছে, মূলে আপদ চুকে যাও, মরেও না যে বাঁচি, হার জুড়োয় বেরো বাড়ি থেকে, দূর হয়ে যা, যা এক্ষুনি বের হয়ে যা। দুর্গা মার খাইতে খাইতে ভয়ে খিড়কি দৌড় দিয়া ছুটিয়া বাহির হইয়া গেল। তাহার ছেঁড়ার রুক্ষ চুলের গোছা দু এক গাছা সর্বজয়ার হাতে থাকিয়া গেল, এই যে হাতের আঙুলের ফাঁকে কিছু থাকিয়া গেল। দুর্গা মার খাইতে খাইতে মার খেতে খেতে ঘরের বাইরে চলে গেল। আর সেই দুর্গা যেহেতু চুলের মুঠিটা ধরে তাকে কিলচর থাপ্পড় মারছিল, সর্বজয়া রেগে গিয়ে অপমানে দুঃখে নিজেকে সামলাতে না পেরে ছেলে মেয়েদের ওপর কড়া হতে বাধ্য হলো, মেয়ের ওপর। এতদিন তাকে এভাবে সে কোনোদিন মারেনি বা রাগও দেখায়নি, তো আজ যেন সমস্ত ধৈর্যের বাঁধ তার ভেঙে গেল। এরকম বাড়ি বয়ে এসে অপমান করে গেল সেজ ঠাকরুন তার দলবল নিয়ে, তাদের কি অভাব আছে, তাদেরকে কি তাকে খাওয়া পড়ার অভাব দিয়েছে কোনোদিন সর্বজয়া, তাহলে তারা এরকম করে কেন, আর এইভাবেই বা অপবাদ নিতে হয় কেন, এই সব ভেবে সে নিজেকে আর স্নেহ এরকম অতি বিষম বস্তু, তাই স্নেহের বশবর্তী হয়ে সে তাদের ওপর দুর্গার ওপর মানে তাকে শিক্ষা দেবার জন্য এরকম তিলচর মেরে ঘরের বাইরে বের করে দিল। আর দুর্গাও ছুটে বাড়ির বাইরে গেল, আর তার রুক্ষ চুলের কয়েক গোছা সর্বজয়ের হাতে থেকে গেল। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক, বাকিটা পরের দিন আবার পড়াবো, তখন আবার বাকিটা বা যতটা হবে ততটা পড়াবো। আর এখান থেকে ব্রড কোশ্চেনও দেবো আর শর্ট কোশ্চেনও দেবো, তোমরা সেগুলো লিখে রাখবে, পরীক্ষা এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই।